আজ আমরা পাইপ এন্ড সিস্টেম দ্যাট ইজ নদ ও ট্যাঙ্ক এই জাতীয় কিছু অঙ্ক করব। তবে অঙ্কগুলো করার আগে একটা কথা বলে নেওয়া ভালো, যে এই ধরনের অঙ্কগুলো করতে গেলে তোমরা যদি আমার আগের ভিডিওতে যে টাইম এন্ড ওয়ার্কের প্রবলেম গুলো করেছি সেগুলো দেখলে আরো সুবিধা হবে বুঝতে। পুরো সেম টাইপ হয় অঙ্কগুলো, একটা অঙ্ক পড়ে শুরু করছি আমরা কিভাবে করা যায়। দেখো, একটি জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়ার দুটি নদ আছে, অর্থাৎ আমি যদি ট্যাঙ্ক একটা ড্র করি সেখানে কি আছে, দুটো নদ আছে। কি বলেছে, আলাদা ভাবে চার ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যাও, এটা দিয়েও চার ঘন্টায় খালি করা যায়, এটা দিয়েও চার ঘন্টায় খালি করা যায়। বলছে দুটো নদ একসঙ্গে খুলে দিলাম তাহলে কতক্ষণে খালি হবে। এই ধরনের অঙ্ক খুব সহজেই করা যাবে। মনে করো প্রথম নদ এ, দ্বিতীয় নদ বি, এ চার ঘন্টায় খালি করবে, এ চার ঘন্টা দ্যাট ইজ এমটি, খালি তুমি লিখতে পারো এমটি করবে, এটাও কি আছে এমটি, তাই তো। তো দেখো দুজনের, আমি এর আগের অঙ্কে বলেছি যে দুটো সংখ্যা একই বলে এখানে লসাগু চার হবে, আলাদা হলো যাই হোক লসাগু, তাহলে এই যে এমটি করছে এর ক্যাপাসিটি কিরকম, ক্ষমতা কেমন, না ওয়ান ইউনিট পার আওয়ার, এও কি করছে না ওয়ান ইউনিট পার আওয়ার। এবারে আমাদের তো এই মোট টোটাল তো চার ইউনিট, তাহলে এই চার ইউনিটকে খালি করবে কি দুটো নন, তাদের পাওয়ার গুলো দেখো ওয়ান ইউনিট করে, তাহলে খালি হতে সময় লাগবে, খালি হতে সময় লাগবে কি না টোটাল ইউনিট, এটা আমরা কি বলেছি টোটাল ইউনিট, এটা এটা তোমার এখানে ধারণ ক্ষমতা জল কতটা থাকছে, তাহলে ফোর বাই, এবার প্রতি আওয়ারে কত করে ওয়ান প্লাস ওয়ান, সো টু আওয়ার, এটাই তোমার রেজাল্ট। আমরা সেকেন্ড অঙ্কটা নিচ্ছি, দেখো একটু অন্য ধরনের, পৌরসভার জল সরবরাহের নলটি দিয়ে একটি বাড়ির চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ হয়, ওই বাড়ির সব কল খুলে রাখলে চার ঘন্টায় পূর্ণ চৌবাচ্চাটা খালি হয়ে যায়। তো কোনো একদিন জল সরবরাহের নলটি 25 মিনিট খোলা থাকলে ওই জল খালি করতে বাড়ির নলগুলোকে কতক্ষণ খোলা রাখতে হবে। এখানে দেখো দুটো জিনিস এসছে, একটা হচ্ছে পূর্ণ করছে আরেকটা খালি করছে। আমি যদি এটাকে বলি পূর্ণ করছে, অর্থাৎ আমি যদি পজিটিভ সাইন দিই, আর বি নলটাকে যদি খালি করছে দ্যাট ইজ নেগেটিভ সাইন দিই, তাহলে কতক্ষণে না 30 মিনিট, এ কতক্ষণে খালি করছে, চার ঘন্টা আছে, কিন্তু চার ঘন্টা মানে কত মিনিট, 240 মিনিট। আমি একই জিনিস দুজনেরই সেই দশাউ করবো, অবভিয়াসলি কত হবে 240, তাহলে যেটা পূর্ণ করছে সে প্রতি মিনিটে কতটা করে পূর্ণ করছে, না 8 ইউনিট পার মিনিট, কারণ আর 30 3 আসতে 24, 240 হয়ে যাচ্ছে। এদিকে দেখো তাহলে এ কত করছে, না 1 ইউনিট পার মিনিট, এটা কিন্তু খালি করার নয় আর এটা পূর্ণ করা। একটা জিনিস লক্ষ্য করো, যেটা পূর্ণ করছিল সে পুরো টাইম খোলা নেই, কতক্ষণ খোলা ছিল 25 মিনিট, তাহলে জল পূর্ণ হয়েছে, পূর্ণ হয়েছে কতটা, 25 মিনিট প্রতি মিনিটে কত 8 ইউনিট করে, সো 200 ইউনিট কি হয়েছে পূর্ণ হয়েছে। আমি এটাকে টোটাল ইউনিট বলছি দেখি। এবারে 200 ইউনিট যদি খালি করতে চাই তাহলে বি নন পার মিনিটে 1 ইউনিট খালি করে, তাহলে খালি হতে সময় লাগবে, খালি হতে সময় লাগবে কত, 200 ইউনিট হয়েছে তোমার মোট, প্রতি মিনিটে 1 ইউনিট করে বেরোচ্ছে, তাহলে 200 মিনিট দ্যাট ইজ তোমার 3 ঘন্টা 20 মিনিট, এটাই হবে তোমার কি রেজাল্ট এক্ষেত্রে খালি হতে। এখন আমরা দেখো তিন নম্বরে একটা প্রশ্ন নিচ্ছি, যে তিনটে পার্ট আছে, দেখো প্রশ্নগুলো পড়লে বুঝতে পারবে, একটি চৌবাচ্চায় তিনটি নদ আছে, তিনটি নদ দিয়ে আলাদা আলাদা ভাবে যথাক্রমে 18, 21, 24 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করা যায়। প্রথম প্রশ্ন করেছে একসাথে তিনটি নদ খোলা থাকবে কতক্ষণে চৌবাচ্চা পূর্ণ হবে, প্রথম দুটি নদ খোলা থাকে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে, শেষ দুটি নদ খোলা থাকে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে। আমরা সব কেসগুলো একসঙ্গে নাও থাকতে পারে, যে কোনো একটা কেস দিতে পারে, আমরা একসঙ্গে আলোচনা করছি। তো দেখা যাক, আমি মনে করি তিনটে নদ এ বি সি তিনটেই দেখো পূর্ণ করছে, সব পজিটিভ, এগুলো কোনো নেগেটিভের ব্যাপার নেই এখানে। এবার প্রত্যেকের টাইম কি, এটা 18 ঘন্টা, এটা 21 ঘন্টা, এটা 24 ঘন্টা। আমাদের যা নিয়ম আছে মূল নিয়ম, আমি সবগুলোকে কি করব লসাগু করব। দেখা যাক 18, 21 কত 24, দেখো 3, 6, 18, 3, 7, 21, 3, 8, 24, 2 দিয়ে দাও, 2, 3, 6, 7, 4, 8, আর কিছু করা যাচ্ছে, করা যাচ্ছে না, 7, 4, 28, 28, 3, 84, 84 × 6, 6, 4, 24, 4, 7, 2, 6, 8, 48, 2, 50, তার মানে কত দাঁড়ালো 504 ইউনিট, এটা টোটাল ট্রাঙ্কের ইউনিট ভেবে নিই আমি, তাই তো। তাহলে নকর প্রথম জন পার আওয়ার প্রতি ঘন্টায় কত ইউনিট পূর্ণ করছে কি করবো, এইখানের দিকে একটু তাকাবে কিভাবে তাড়াতাড়ি করা যায়। 18
তিন তিরিকে নয় দুগুণে আঠারো বাদ দাও তাহলে সাত চারে কত আঠাশ ইউনিট পার আওয়ার। পরেরটা একুশ, সাত আর তিন বাদ দিয়ে দাও তাহলে চার তিনে বারো দুগুণে কত চব্বিশ, চব্বিশ ইউনিট পার আওয়ার। পরেরটাতে কি আছে চব্বিশ, ধরো চার দুগুণে আট তিনে চব্বিশ, সাত তিনে কত একুশ, সো একুশ ইউনিট পার আওয়ার। এই তো তাহলে এবিসি তিনজনের এফিসিয়েন্সি গুলো আমরা পেয়ে গেছি। তাহলে এখানে দেখো প্রথম প্রশ্নটা আছে একসাথে তিনটে নং খোলা থাকবে, তো তাহলে এ প্লাস বি প্লাস সি পূর্ণ করে কত না আঠাশ প্লাস চব্বিশ প্লাস কত একুশ সমান, দেখো চারকে পাঁচ আট পাঁচ তেরো তিন, হাতে রইল এক, চার দুই ছয়কে সাত, সাতাত্তর ইউনিট পার কত হবে আওয়ার। তাহলে প্রয়োজনীয় সময় এই এর দাগের অঙ্কটার জন্য প্রয়োজনীয় সময় কত হবে, মোট তোমার কত ইউনিট পাঁচশো চার ইউনিট, কত প্রতি ঘন্টা, প্রতি ঘন্টায় তুমি কত করছো তিয়াত্তর ইউনিট, এইটা ভাগ করবে ছয় পূর্ণ পাচ্ছি আমরা কত ছিষট্টি বাই তিয়াত্তর আওয়ার। পরে দেখো বিদ্যাটাতে একই রকম তুমি কার প্রথম দুটি নেন, অর্থাৎ কি এ প্লাস বির ক্ষেত্রে, তাই তো এ প্লাস বি এর সময় লাগবে, আমি ডাইরেক্ট করছি সময় লাগবে কি হবে না পাঁচশো চার ইউনিটই ভরবো, এ বি কত আট চার বারোর দুই হাতের এক কত বাহান্ন করবে নিজেরা। এরপর দেখো সির দাগে কি আছে না শেষ দুটো অর্থাৎ বি প্লাস সি সময় লাগবে কত হবে পাঁচশো চার বাই, দেখো এদের কত হচ্ছে ফর্টি ফাইভ, এটাও তাহলে বের করবে, এগুলো সব আওয়ার ঘন্টায় আসবে। খুব সহজে তাহলে আমরা নন ও ট্যাঙ্ক বা পাইপ সিস্টেম এই জাতীয় অঙ্কগুলোকে সমাধান করতে পারবো।